বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আজকে যে চ্যাপ্টারটি আমরা একটু আলোচনা সমালোচনা করবো, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে সেমি কন্ডাক্টর। সো এই চ্যাপ্টারটার একদম শুরুতে আমি যে জিনিসটা সর্বপ্রথম মনে করি, যে একটা চ্যাপ্টার মানে একদম শুরু করার প্রথমে আমাদের যে জিনিসটা মাথায় থাকা দরকার, সেটা হলো যে চ্যাপ্টারের নামটা। আসলে প্রত্যেকটা চ্যাপ্টারের নাম দেওয়ার পিছনে কিন্তু অবভিয়াসলি একটা সিগনিফিক্যান্ট কারণ আছে। কারণ মানে টিচারের মনে হইলো বা কারোর মনে হইলো সে চ্যাপ্টারটার নাম দিয়ে দেয় নি। এবং ঠিক সিমিলারলি এটা হচ্ছে সেরকম একটা চ্যাপ্টার। চ্যাপ্টারটার নাম হচ্ছে সেমি কন্ডাক্টর, বা আমি যদি বাংলায় বলি অর্ধপরিবাহী। আমরা ক্লাস 6-7 থেকে আই গেস 7-8-9 এই পর্যায়ে থেকে কিন্তু আমরা সবসময়ই খালি শুনে আসতেছি এবং শুনেই আসতেছি যে পদার্থের পরিবাহিতার উপর নির্ভর করে পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়। একটা কিছু পরিবাহী পদার্থ আছে, হ্যাঁ, যাদের মধ্যে দিয়ে তোমার ইলেকট্রিসিটি পাস হয়। কিছু অর্ধপরিবাহী অর্ধ যাদের মধ্যে ইলেকট্রন ইলেকট্রিসিটি পাস হয় না তাদেরকে আমরা বলতাম অপরিবাহী বা ইনসুলেটর। কিন্তু এখন মজার কথা হচ্ছে, আমরা সবসময় কিন্তু এই তিনটার মধ্যে একটা ছিল যেটার নাম ছিল অর্ধপরিবাহী। এবং আমাদের জ্ঞানের অতটুকুই সীমাবদ্ধ ছিলাম আমরা যে অর্ধপরিবাহী মানে হইতেছে সেখান থেকে অল্প পরিমাণে কারেন্ট ফ্লো হয়। সো ইন্টারমিডিয়েটের ফিজিক্স সেকেন্ড পেপারের লাস্ট চ্যাপ্টার নাম হলো সেমিকন্ডাক্টর। সো ওই থিমটাকে নিয়ে আসলে সেমিকন্ডাক্টরটা আসলে মেনলি চ্যাপ্টারটা বিল করা হয়েছে। সো এখন আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের বোঝা যে আমরা কেন সেমি কন্ডাক্টরটা পড়বো। লাইক আগে আমাদের মানতে হবে, মানে আমরা যে চ্যাপ্টারটাকে গ্রহণ করবো, কেন গ্রহণ করবো, গ্রহণ করবো এই কারণে কারণ সেমি কন্ডাক্টরের অনেক কাজ আছে। আচ্ছা ভাইয়া, কীরকম কাজ আছে? ভাইয়া সেমি কন্ডাক্টরে কিন্তু কোনো রকমের মুক্ত ইলেকট্রন থাকে না। হ্যাঁ ভাইয়া, মুক্ত ইলেকট্রনসের যে ইয়াগুলো আছে আমার চলতরিতের প্লেলিস্টটা আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যাদের মুক্ত ইলেকট্রন নিয়ে হালকা পাতলা সমস্যা আছে তারা ওইখান থেকে দেখে নিতে পারো। সো মুক্ত ইলেকট্রনের কনসেপ্ট কিন্তু ভাইয়া ক্লিয়ার থাকতে হবে, আদারওয়াইজ তুমি সেমি কন্ডাক্টর কিন্তু বুঝতে পারবো না। তোমার যদি মুক্ত ইলেকট্রনের কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে সেমি কন্ডাক্টর বুঝতে সমস্যা হবে। মানে আমি এখন তোমাকে যে আইডিয়াটা দেবো সেই আইডিয়াটা তোমার ধরতে সমস্যা হবে। আমরা জানি কোনো পরিবাহীর মধ্যে এনাফ মুক্ত ইলেকট্রন থাকে বলেই যখন কোনো সার্কিটে মুক্ত ইলেকট্রন ভালো পরিমাণে আসে তখনই তো কারেন্ট ফ্লো করবে, তাই না? যদি মুক্ত ইলেকট্রন না এক্সিস্ট করে তাহলে কখনই কারেন্ট ফ্লো করবে না। কারণ পরিবাহীর মানে কেন আমরা কেন বলি যে ধাতু অনেক ভালো পরিবাহী, সোডিয়াম অনেক ভালো পরিবাহী, পটাশিয়াম অনেক ভালো পরিবাহী, কারণ হলো সোডিয়াম হলো শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। সাধারণ টেম্পারেচারে ওই পরিবাহীতে মানে যদি আমি সোডিয়ামের তার বানাই তো অসংখ্য সোডিয়াম মানে অসংখ্য মুক্ত ইলেকট্রন ওই আমাদের এই ন্যাচারাল অ্যাটমসফিয়ারে ওই নিউক্লিয়াস আর শেষ ইলেকট্রনটার মধ্যে বন্ধন এমনিই ভেঙে যায় এবং সেটা তখন পরিবাহীতে মুক্ত ইলেকট্রন আকারে থাকে। এবং তুমি যখন একটা ব্যাটারি দিয়ে দাও ইলেকট্রন একটা পজিটিভ নেগেটিভ প্রান্ত দিয়ে দাও তখন ইলেকট্রনটা পজিটিভ প্রান্তের দিকে দৌড়ায়, যার কারণে ওই পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনের দৌড়াদৌড়ি হয় এবং যার মাধ্যমে আমরা কারেন্টটা পাই। অপরিবাহীর ক্ষেত্রে কী হয়, যেমন কাঠ, কাঠের যে স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচারে কোনো মুক্ত ইলেকট্রন নাই, দ্যাটস ওয়াই ওখানে তুমি যতই পজিটিভ নেগেটিভ দাও কোনো রকমের কারেন্ট ফ্লো করে না। দেন আমরা যেটা এখন পড়বো সেমি কন্ডাক্টর, সেখানে মুক্ত ইলেকট্রন থাকে কিন্তু পর্যাপ্ত মুক্ত ইলেকট্রন থাকে না। পর্যাপ্ত কী থাকে না বলো? মুক্ত ইলেকট্রন থাকে না। আসলে এই কথাটা কোয়াইট অবভিয়াস, কারণটা হলো দেখো আমরা কিন্তু অর্ধপরিবাহী যারা উদাহরণ পড়তাম তারা জানতাম যে ভাইয়া যে আপনার সিলিকন, ভাইয়া আপনার সিলিকন হলো একটা অর্ধপরিবাহী, ভাইয়া জার্মেনিয়াম হলো একটা অর্ধপরিবাহী, ঠিক আছে, এগুলো হলো ভাই অর্ধপরিবাহী। সো আমরা মেইনলি সিলিকনটাকে নিয়ে কাজ করি। সিলিকনটাকে নিয়ে কাজ করার একটা প্রধান তোমার কী বলে এটাকে কারণ হলো সিলিকনের হালকা দাম কম এবং এটা অনেক সহজলভ্য। সিলিকন যেটা আছে সিলিকনের কিন্তু শেষ কক্ষপথে আমরা যদি সিলিকন হলো 14, সো সিলিকন হলো 14, সো আমরা যদি নিয়ন পর্যন্ত, এটা একটা চোরে বুদ্ধি ছিল আমার, স্যার বলছিল যে এভাবে লিখে দিবা 1s2 2s2 ফিজিক্স, নিয়ন লিখে দিবা 3p2। খেয়াল করে দেখো আমি যদি ভাই তোমার সিলিকনের স্ট্রাকচারটা কি, দেখো এটা যদি আমি এটাকে কোর নিউক্লিয়াসটা ভাবি, ঠিক আছে, এখানে কিছু ভুগিচুগি আছে, এখানে কিছু ভুগিচুগি আছে, এই ভুগিচুগিটা আমরা রাখবো। এখানে দেখো তোমার কয়টা ইলেকট্রন আছে বলো তো ভাইয়া? দুইটা ইলেকট্রন আছে, ঠিক আছে, দুইটা ইলেকট্রন আছে। এটা কী জানো, এটা হলো আমরা যে সিলিকনের তারটা বানাচ্ছি না ভাইয়া, সিলিকনের তার, এই সিলিকনের তারে তো অসংখ্য সিলিকন আছে, ওই একটা সিলিকন, জাস্ট একটা সিলিকন পরমাণু নিয়ে আমরা চিন্তা করতেছি, কিন্তু অসংখ্য সিলিকনের পরমাণু তোমার কিন্তু এই পরিবাহীর মধ্যে থাকবে। দেখো এই যে ভাইয়া দুইটা তুমি এই যে ইলেকট্রন ইলেকট্রন, এখন মুক্ত ইলেকট্রন কখন হবে, যখন হচ্ছে আমরা এটার উপর চাপ প্রয়োগ করবো, তাপ প্রয়োগ করে এই চারটে ইলেকট্রনকে বের করে ফেলবো। এখানে একটা জিনিস তোমাদের আমি একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিই, অনেকে ভাবে যে ভাই আস্তে আস্তে আমি যদি একটা নিই আরেকটা বের করে আরেকটা বের করে আরেকটা বের করে, না, নিউক্লিয়াস ভাই এদের সাথে এমন একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ অবস্থায় আছে, এদেরকে তোমার যদি মুক্ত ইলেকট্রন আকারে বের করতে হয় তাহলে অবশ্যই তোমার একসাথে বের করতে হবে।
যেটা হয় সাধারণত। তাহলে এখন তুমি চিন্তা করো, সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু ভাইয়া তোমার শেষ কক্ষপথে কী ছিল? একটা ইলেকট্রন ছিল, যার জন্য এদের মধ্যে আকর্ষণ বল ছিল কম, কিন্তু এখানে চারটা ইলেকট্রন, সুতরাং নিউক্লিয়াসের কিন্তু এখানে আকর্ষণ বেশি হবে তাদের সাথে, কিন্তু তাদের আকর্ষণ কিন্তু কম না, ভালো আছে। তার মানে তোমার এখানে অনেক পরিমাণে কী দিতে হবে বলো? পাওয়ার দিলে এটা বের হবে। কিন্তু সাধারণ অ্যাটমসফিয়ারে আমরা যেসব পদার্থ বানাবো, ভাবো আমি যে মোবাইল দিয়ে শ্যুট করতেছি, আমার এখানে ল্যাপটপ, এগুলোর জন্য আমরা যে অর্ধপরিবাহী যেসব তারগুলো বানাবো, ওখানে কি তুমি তাপ দিতে পারবা? হ্যাঁ, 150-200-300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো তুমি তোমার মোবাইলকে রাখতে পারবা না। তাহলে উপায় কী? উপায় হলো তখন আর কি যে জিনিসটা হয়, এখান থেকে তোমার খুবই কম পরিমাণে মুক্ত ইলেকট্রন বের হয়। আমি তোমাকে বলি আসলে কী হয়, আমরা জৈব যৌগ পড়ছি না, যে সিলিকন বলো তো, জৈব যৌগের প্রাচুর্য এত বেশি কেন? কার্বনের যেসব মলিকিউলস আছে কার্বন দিয়ে ক্রিয়েট, ওইগুলো পৃথিবীতে এত বেশি কেন? কারণ কি, কার্বনের কী ছিল মনে আছে? কার্বনের কিন্তু ক্যাটেনেশন কিন্তু ধর্ম ছিল, মনে আছে? মানে কার্বন একটার পর একটা শিকড় কোনো বাধাবিহীন ছাড়া চলতে পারে, কিন্তু সিলিকনের কিন্তু সেই ক্যাটেনেশন ধর্মটা ছিল না দেখেই কিন্তু সিলিকনের তোমার এই যে লম্বা শিকড় হতে পারে। এই কোশ্চেনটা কিন্তু প্রায় 6 নম্বরে আসে মৌলের পর্যাবৃত ধর্মে, যে কার্বন দিয়ে যৌগ তৈরি হলে সিলিকন দিয়ে কেন কোনো যৌগে মানে কোনো যৌগ ক্রিয়েট হলো না, বা কেন তারা বন্ড ক্রিয়েট করতে পারে না? কারণ তাদের ক্যাটেনেশন ধর্মটা নাই সিলিকনের। সিমিলারলি যখন চিন্তা করো, এখানে অসংখ্য সিলিকন পরমাণু না, এদের যেহেতু ক্যাটেনেশন ধর্ম না, এদের কোনো না কোনো সিলিকন পরমাণু ব্রেকডাউন করবেই। এরকম যদি অনেকগুলো চিন্তা করি, এরকম ডট এন পর্যন্ত দেখবা না, একটা না একটা ব্রেক করবেই। এর জন্য কিছু পরিমাণে মুক্ত ইলেকট্রন আসলে এখানে দেখা যায়, মানে স্ট্রাকচারে কিছু না কিছু তোমার ব্রেক করে, যার জন্য তুমি কিছু পরিমাণে মুক্ত ইলেকট্রনের পরিবাহিতা পাবা। এইটাই হচ্ছে তুমি যখন পজিটিভ নেগেটিভ একটা বর্তনীতে দিবা, এটা ব্যাটারি দিয়ে কানেক্ট করবা, এটা পজিটিভ নেগেটিভ, তখন হচ্ছে ওইটুকু ইলেকট্রন দেখবা দৌড়াদৌড়ি করবে। তুমি যদি এখানে একটা রোদ দাও বা এখানে একটা বাল্ব লাগাও, দেখবা বাল্বটা এত ক্ষীণ জ্বলতেছে, কখনো জ্বলতেছেই না, কারণ হলো সিলিকন খুবই কম পরিমাণে মুক্ত ইলেকট্রন তোমার দেয়। আচ্ছা ভাই, এটা নাহলে বুঝলাম যে এরা অর্ধপরিবাহী, এদের পর্যাপ্ত মুক্ত ইলেকট্রন থাকে না, এই জন্য ভাই পরিবাহিতে এনাফ মুক্ত ইলেকট্রন না থাকার কারণে ভাই এরা দৌড়াদৌড়ি করতে পারে না। ঠিক আছে ভাই, এবার ভাই আমার একটা প্রশ্ন আছে ভাইয়া, অর্ধপরিবাহী ব্যবহার করবো কেন? ভাই অর্ধপরিবাহী তুমি এই কারণে ব্যবহার করবা, কী কারণে? এই কারণে ব্যবহার করবা কারণ মাঝে মধ্যে আমি জাস্ট তোমাকে একটা আমি তোমাকে এখন এক্সাম্পল দিবো, ঠিক আছে? আমি তোমাকে এক্সাম্পল দিলে তুমি সবচেয়ে ভালো বুঝতে পারবা। তোমার মোবাইলের ভিতরে কিন্তু সেমিকন্ডাক্টরের অভাব নেই, ট্রিলিয়ন সেমিকন্ডাক্টর। আমার এখানে একটা ল্যাপটপ আছে, ল্যাপটপে ব্যাটারি বলো, ল্যাপটপে পুরো সার্ভিসে সেমিকন্ডাক্টরের অভাব নেই। এখন প্রশ্ন হলো যে কেন ভাই সেমিকন্ডাক্টর এত ইম্পর্টেন্ট কেন? আসলে মেইনলি সেমিকন্ডাক্টর কিন্তু আসলে অনার্স লেভেলের পড়াশোনা। সেমিকন্ডাক্টরটা আমাদের HEC লেভেলে এত বাজেভাবে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে, কোনো টপিক এখানে সম্পূর্ণ নাই। যেই টপিক বোঝানোর জন্য তো আমাকে তোমার আরেকটা টপিক পড়াইতে হবে, ওই টপিকটা তোমার সিলেবাসে নেই, এবং ওই টপিকটা এতটাই কমপ্লেক্স, এবং ওই কমপ্লেক্স টপিকগুলো রেজাল্ট দিয়ে সেমিকন্ডাক্টরে কোনোভাবে ইন্টারমিডিয়েটে এরা দিছে। ডায়োড পর্যন্ত তো তোমরা যা একটু বুঝবা, ট্রায়োডে গিয়ে তো মানে কান্না করে দিবা আর কি। আমার অবস্থা খুবই খারাপ হয়েছিল ট্রায়োড বোঝার সময় আর কি। সো যাই হোক, আমরা এখন সেমিকন্ডাক্টরে ছিলাম। সো আমরা বলতেছিলাম যেটা, যে সেমিকন্ডাক্টরে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝালে বেটার হয়, সেটাও ভাইয়া চিন্তা করো তো, তোমার মোবাইল আচ্ছা, তোমার মোবাইল যখন আমরা চার্জ দিই, ঠিক আছে, চার্জ না, আচ্ছা দাঁড়াও, তোমার মোবাইল যখন মোবাইলটা যখন আমরা বন্ধ করে দিই তখন আমরা কী চাবো? মানে যে প্রস্তুতকারক সে কী চাবে? সে চাবে যে আমি যখন মোবাইলটা বন্ধ হয়ে যাবে তখন যেন কোনো ইলেকট্রিসিটি মোবাইলের ভিতরে ফ্লো না করে, কারণ আমি যখন এটা বন্ধ করে দিচ্ছি তখন যদি ইলেকট্রিসিটি যদি মোবাইলের মধ্যে ফ্লো করে তাহলে মোবাইলের নানাবিধ সমস্যা হবে, ব্যাটারি ডাউন হয়ে যেতে পারে, তোমার স্ক্রিন ব্লার হয়ে যেতে পারে, অনেক সমস্যা হতে পারে। সিমিলারলি তুমি চিন্তা করো যে ভাবো তুমি যখন তোমার মোবাইলে কোনো একটা ফাংশনে ঢুকছো, ভাবো তুমি তোমার মোবাইলের যখন ফেসবুকে ঢুকছো, তখন অবশ্যই মোবাইল অপারেট করবে যাতে তুমি শুধু ফেসবুকেই স্টিক করো, তুমি কিন্তু বাইরের অ্যাটমসফিয়ার বা তোমার মোবাইলের বাইরের অংশগুলোতে যেন তুমি ভিজিবিলিটি না হয়। আমি তোমাকে আর একটু ক্লিয়ারলি বুঝাই, আমি যদি এখন জিনিসগুলোকে একটু অন্যভাবে বলি, যে কখনো কখনো দেখবা তোমার মোবাইল বা ইলেকট্রনিক যেসব ডিভাইস আছে, কিছু কিছু জায়গায় তুমি যখন কাজ করবা তুমি চাবা অন্য জায়গায় যেন তোমার ইলেকট্রিসিটি ফ্লো না করে, মানে মুক্ত ইলেকট্রন না থাকে। কারণ অপোজিট জায়গায় যদি তোমার মুক্ত ইলেকট্রনগুলো থাকে তাহলে কিন্তু ভাই ক্ল্যাশ লাগবে, তুমি ওই কাজটা সম্পূর্ণরূপে করতে পারবা না। আচ্ছা
এখন আসো আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিই তোমাকে। আসলে তুমি যদি মোবাইলের ভিতর পুরোটাই পরিবাহী দিয়ে দাও, তুমি ওই যে আরেকটা সেক্টরে যে কাজ করবো ওটা তুমি কখনোই বন্ধ করতে পারবে না, কারণ পরিবাহীতে মুক্ত ইলেকট্রন থাকবে আর মুক্ত ইলেকট্রন দৌড়াদৌড়ি করবে, এটা তোমার আমার কারো বাবার ক্ষমতা নাই আটকানোর। তুমি যদি অপরিবাহী দাও তাহলে ইলেকট্রন ফ্লোই করবে না, ইলেকট্রন যদি ফ্লোই না করে কারেন্ট ফ্লো করবে না, কারেন্ট যদি ফ্লো না করে তোমার ডিভাইসই চলবে না। এর জন্যই সেভিয়ার হয়ে আসে হইতেছে সেমিকন্ডাক্টর। কারণ তুমি মনে রাখবা এই যে অর্ধ পরিবাহীর মধ্যে কিন্তু দুই রকমের ধর্ম বিদ্যমান। কয় রকমের ধর্ম বিদ্যমান বলো তো? দুই রকমের ধর্ম বিদ্যমান। এটা এটা কিন্তু পরিবাহী ধর্ম এটার মধ্যে আছে, আবার চিন্তা করো এটার মধ্যে কিন্তু তোমার অপরিবাহী ধর্মও আছে। এবং যেহেতু এটার মধ্যে পরিবাহী ধর্মও আছে অপরিবাহী ধর্মও আছে, সুতরাং এই অর্ধ পরিবাহীতেই শুধুমাত্র আমাদের কন্ট্রোল আছে, মানে হিউম্যান বিইংয়ের কন্ট্রোল আছে। মানে আমরা যেসব যন্ত্র ক্রিয়েট করবো সেই সব যন্ত্র আমাদের হাতে কন্ট্রোল আছে, যে আমরা কখন এটাকে পরিবাহীতে রূপান্তর করবো, কখন অপরিবাহিত রূপান্তর করবো। সুতরাং কেমনে পরিবাহিত রূপান্তর করবো, কেমনে অপরিবাহিত রূপান্তর করবো, এই যে আমি তোমার সাথে এতক্ষণ যে গরু রচনা গেলাম এটাই নিয়ে হলো সেমিকন্ডাক্টর। এই চ্যাপ্টারে আমরা পড়বো সেমিকন্ডাক্টর কীভাবে হয়। আমাদের এটা বুঝছি যে সিলিকন, জার্মানিয়াম এগুলো হলো ভাই তোমার সেমিকন্ডাক্টর, এদের মুক্ত ইলেকট্রন মানে খুবই কম পরিমাণে তোমার পরিবাহিতে থাকে, এগুলো তো আমরা ভাই কম বেশি বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে আমি যে তোমাদের বললাম যে আমরা কেন সেমিকন্ডাক্টর ইউজ করবো, কারণ এটা আমাদের কন্ট্রোলের মধ্যে আছে। এখন ভাই আমি একটা কথা বলি, আসলে মেইনলি এই দুনিয়ার এখন সকল প্রিমিয়াম ডিভাইস কিন্তু তোমার সেমিকন্ডাক্টর দ্বারা কানেক্টেড। তোমার সাথে আমি একটা গল্প শেয়ার করি, আমাদের নিজেদের বাড়ি, আমাদের বাসার উপর ট্যাঙ্ক আছে, একটা ট্যাঙ্কি আছে তাদের নিজেদের বাড়ি। আই গেস তোমরা রিলেট করতে পারবা, যারা ভাড়াটিয়া তারা আই গেস রিলেট করতে পারবা না, বাট স্টিল এটা রিলেটেবল একটা জিনিস। আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দিয়ে জাস্ট বুঝাই যে ছাদে যে ট্যাঙ্কি আছে না, ট্যাঙ্কির পানি যদি ওভারফ্লো হয় পানি ট্যাঙ্কি থেকে পড়ে যায় না, এই যে ট্যাঙ্কি যে পানি থেকে পড়ে যায় এটা কিন্তু বিরাট একটা সমস্যা, মারাত্মক সমস্যা। তোমার ট্যাঙ্কি যে ছাদ ভরে যাবে, আশেপাশের বাসায় গিয়ে পানি পড়বে, অনেক সমস্যা হয়। সুতরাং তুমি কী করবা এখন? তুমি কি ওই ট্যাঙ্কির সামনে গিয়ে দাঁড়ায় থাকবা, আম্মু পানি পড়ছে মোটর অফ করে দাও? না হলে এখন সবাই কী করে, একটা টাইম এস্টিমেট করে নেয়, ওটা দিয়ে করে 20 মিনিট পর মোটরটা অফ করে দেবো। কিন্তু আমরা কিন্তু এখন স্মার্ট ডিভাইস দিয়ে এটা অনেকে দেখবো, অনেকে মোটরে কিন্তু সেন্সর আছে, মানে হয় কি মোটরের সেন্সরটা থাকে হচ্ছে একদম মোটরের উপরে, যখনই পানিটা একটা মোটরের সর্বোচ্চ মানে ওই সেন্সরটা থাকে হচ্ছে সর্বোচ্চ লেভেলে পানিটা ধারণ করার, ওই সেন্সরটাকে যখনই সে কানেক্ট করে ওই সেন্সরটা গিয়ে মোটরকে ইন্ডিকেট করে যে ভাই থাম, মোটরটা অটোমেটিক অফ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের সুইচ লাগে না, মোটর অটোমেটিক অফ হয়ে যায়। সো এখন তুমি চিন্তা করো সেই যে সেন্সরটা আছে, সেই সেন্সরটা হলো তোমার একটা সেমিকন্ডাক্টর জাতীয় পদার্থ দিয়ে তৈরি করা। কেন সেমিকন্ডাক্টর জাতীয় পদার্থ দিয়ে তৈরি করা? যতক্ষণ পানি ভরতেছিল ততক্ষণ কিন্তু সেই ইন্ডিকেশন দিচ্ছিল না যে মোটরকে বন্ধ করতে, ততক্ষণ কিন্তু সেটা কি বলতো পানিটা পরিবহন করতেছে, মানে অনুমতি দিতেছে যা করতে দেয় কর, মানে এটা কখন অপরিবাহী হলো? যখনই সেমিকন্ডাক্টরটা জাস্ট গিয়ে একটা পানি ছোঁয়া লাগলো এটা সাথে সাথে অপরিবাহী হয়ে গেল। অপরিবাহী কীভাবে হলো? মেন কথা, সে মোটরকে ইন্ডিকেশন দিচ্ছে যে ভাই থামো, অনেক হয়েছে, এবার মোটরটা অফ হয়ে যাক। মোটরটা অফ করাটা খুবই দরকার। এই জিনিসটা হলো ভাইয়া তোমার কী বলে এটাকে, সেমিকন্ডাক্টর। এইটা সেমিকন্ডাক্টরের কাজ, যে তুমি যে কোনো সময় চাইলে তুমি এটাকে হয়তো পরিবাহী অপরিবাহী বা অপরিবাহী থাকবে শুধু, বা এটাকে তুমি পরিবাহী ফিক্স করে দিলা, মানে এই যে আমরা যে কন্ট্রোল করতে পারতেছি এই জিনিসটাই হলো তোমার কী বলো তো এটা সেমিকন্ডাক্টরের মানে মেইন আইডিয়া। যে সেমিকন্ডাক্টর যেহেতু অর্ধ পরিবাহী, মেইন কথা হলো আমাদের হাতে কন্ট্রোল আছে, আমরা মানুষটা এটা কন্ট্রোল করতে পারবো, এই জন্য এটা দিয়ে আমরা এটাকে আমরা বশ করতে পারবো, এটাকে আমরা কন্ট্রোলে এনে অনেক জিনিসপাতি তৈরি করতে পারবো। এটাই হলো সেমিকন্ডাক্টরের মেইন আইডিয়া। সো আই গেস আমি তোমাদেরকে সেমিকন্ডাক্টর পড়ার আগে আমি তোমাদের সেমিকন্ডাক্টর অর্ধ পরিবাহী মানে মনে রাখবা এই চ্যাপ্টারটা মেইনলি কিন্তু সার্কিট রিলেটেড, অবভিয়াসলি সার্কিট রিলেটেড, কারণ তুমি এগুলো দিয়ে যন্ত্র ক্রিয়েট করবো, ও যন্ত্র মানেই সার্কিট, সার্কিট মানেই এখানে বিদ্যুৎ ফ্লো হবে, বিদ্যুৎ ফ্লো হবে মানে সেখানে মুক্ত ইলেকট্রন আছে, সেখানে তোমার ব্যাটারি আছে, ভোল্টেজের সব ব্যাপার স্যাপারগুলো আছে। আগে তুমি সেমিকন্ডাক্টর করছো, আমি সাথে সাথে আমার নোটটাও তোমাদেরকে দেখাই দিচ্ছি, তোমরা কেউ চাইলে পজ করে সুন্দর করে নোট করে নিতে পারো আর কি। আচ্ছা ঠিক আছে, সো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আগে আমি তোমাদেরকে বুঝাতে পারছি যে হোয়াট ইজ সেমিকন্ডাক্টর, মানে একটা জাস্ট তোমাদেরকে একটা বেসিক ধারণা দিলাম যে সেমিকন্ডাক্টর হলো এই জিনিস। সো সকলকে অসংখ্য ধন্যবাদ।